মাশরাফি বিন মর্তুজার আসনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে মাশরাফি সহ বাকি সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 3রা ডিসেম্বর রবিবার বেলা 11টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ ঘোষণা দেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল 2 আসনে মোট মনোনয়ন দাখিল করেছিলেন 9 জন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু মনোনয়নপত্রের সঙ্গে দেয়া সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গড়মিল ও ফর্ম পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অনেকগুলো সমস্যা আছে, এটা আপনাদেরকে আমরা দেখিয়েছি। এর মধ্যে গুরুতর সমস্যা হলো 1% যে দিয়েছেন সেটি যাচাই হতে সঠিক পাওয়া যায় নাই, এটি একটি বিষয়। আর আরেকটি গুরুতর বিষয় হলো ওনার যে ফর্ম আছে 20-21 ওটা ফিল আপ করেন নাই, সম্পদের বিবরণী যেটা এবং খরচ কিভাবে নির্ভর করবেন, কোথা থেকে আয় উৎসটা আসবে, এটা উনি টোটালি ফিল আপই করেন নাই। এই গুরুতর দুটি বিষয় আছে আর মামলা তো আছে। সুতরাং এই সমস্ত কারণে ওনার মনোনয়নপত্র আমরা বাতিল ঘোষণা করেছি। সৈয়দ ফয়জুল আমির, তারপর মোহাম্মদ নুরুল ইসলামের আবেদনও আমরা বাতিল ঘোষণা করেছি, কারণ 1%-এর যে তালিকা আমরা যাচাই বাছাই করেছি সেখানে বেশিরভাগই জালিয়াতি হিসাবে পাওয়া গেছে। সুতরাং এই দুটি মনোনয়ন আমরা বাতিল করলাম এবং অন্য 7টি মনোনয়ন আমরা বৈধ এবং গৃহীত ঘোষণা করছি। মোহাম্মদ, আমি তারপর আরেকবার নামগুলো বলে দিচ্ছি, মোহাম্মদ মনিরুল ইসলাম বৈধ ঘোষিত মনোনয়নপত্রের নাম, মোহাম্মদ মনিরুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, খন্দকার ফাইকুজ্জামান, মোহাম্মদ লতিফুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান মিজান এবং শেখ হাফিজুর রহমান। 7 জন প্রার্থী মনোনয়ন বৈধ এবং 2 জন প্রার্থী সৈয়দ ফয়জুল আমির এবং মোহাম্মদ নুরুল ইসলামের মনোনয়ন আমরা যথাযথ না পাওয়ায় এই দুটি মনোনয়ন বাতিল ঘোষণা করছি।